আমি দীর্ঘদিন আমরা একলগে রাজনীতি করছি, সুশান্ত সহকারে একসাথে রাজনীতি করছি। আমার এইটা বন্ধু হইলো নারায়ণ দত্ত, সে আমার ইউথ কংগ্রেসে ছিল, আমরা সবাই একসাথে ছিল। সোনামুড়ে আইসে তারা আমাদের এইটা নিয়ে সাক্ষাতে আইসে, আর মা মারা যাওয়ার পরে তারা আইসে না। এখন আপনি কি বিজেপিতে জয়েন করছেন? আমি তো কংগ্রেস করি। আমার কিছু করার নাই, কিন্তু আজকে তো মানে যে একটা প্রচার আছে যে আপনি বিজেপিতে জয়েন করছেন, আজকে বিজেপি লিডাররা যে আসলো এটা কি নিশ্চয়ই সৌজন্যতা না অন্য কিছু? সবাই তো বিজেপির লিডার, আমার ভাই তো ভাই আছে, বন্ধু আছে, ছোট ভাই আছে। এটা না ভাই তো ঠিক আছে, শনি রবিবারে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করে আপনাদের বিজেপিতে তুলে নেওয়া হবে কোনো খবর? এসব ধরনের কোনো আলোচনা তো নাই। আপনি কি সিপিএম প্রার্থীকে সমর্থন করবেন বক্সনগরে আবার? সিপিএম এটা হলো কংগ্রেসের ব্যাপার, কংগ্রেস আপনার ব্যক্তিগত? আমি তো কংগ্রেসে আছি। আপনার ব্যক্তিগত? আমি তো কোনো ধরনের এখন কংগ্রেসে আছি। আলোচনা হইছে না, আলোচনা হইলে দেখা যাবে। রসগোল্লা এই মুহূর্তে সে চিত্র সরাসরি আমরা কিন্তু প্রাক্তন মন্ত্রী বিলিয়ামের বাড়ি থেকে দেখাচ্ছি। অঞ্চলে বাম বিরোধী এক অবিসংবাদিত নেতা এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। আমরাও বামেদের বিরুদ্ধে লড়াই করে ত্রিপুরা রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠা করেছি। স্বাভাবিকভাবেই একজন বাম বিরোধী নেতা আরেকজন বাম বিরোধী নেতার বাড়িতে আসা এটার অর্থ অন্যরকম ভাবে করবেন না। আমরা এসেছি সোনামুড়াতে, তো ভাবলাম এখানে এসে বিল্লালদা কেমন আছেন, অনেকদিন ধরে যোগাযোগ নেই, কথাবার্তা নেই, তো এসে একটু কথা বলে যাই, যাতে করে আগামী দিনে আমরা মানে জনগণের যে আশীর্বাদ সে জনগণের আশীর্বাদ প্রত্যেকের বাড়িতে আমরা যেতে পারি। সেটা বিল্লালদা বলতে পারবেন। এমনিতে দাদা যেটা বলবো যে কংগ্রেসেরই একটা অংশ বিশেষ করে বামেদের সঙ্গে সাপোর্ট করাতে কংগ্রেস এই উপনির্বাচনে মানে খুশি নয়, বিশেষ করে আমরা প্রাক্তন যিনি সভাপতি ছিলেন কংগ্রেসের বীরজিৎ সিনহা, তিনিও বলেছেন প্রচারে যাবেন কি যাবেন না এখনো কোনো ঠিক হয়নি। তো অনেকেই যদি অনুসারী বলি বিল্লাল মিয়া বীরজিৎ সিনহার অনুসারী আমরা এতদিন জানি, তো সেই ক্ষেত্রে কি কোনো এখানে সমীকরণ? একটা কথা পরিষ্কার, কংগ্রেস যে বর্তমানে দেউলিয়া হয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে গেছে এবারকার বক্সনগর এবং ধনপুরের উপনির্বাচনে। এর আগেও তাদের দেউলিয়াপনার পরিচয় দিয়েছে বিগত বিধানসভা নির্বাচনে, যে 13টি আসনে সিপিএম এর কাছে আত্মসমর্পণ করেছে, 3টি আসনে জয়ী হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা বলার পর নতুন করে কিছু নেই কংগ্রেস সম্পর্কে। আর বীরজিৎবাবু সম্পর্কে যেটা বলেছেন, বীরজিৎবাবু দীর্ঘদিনের বাম বিরোধী যোদ্ধা ছিলেন। আমরা যতটুকু জানি বীরজিৎবাবুর মনের ইচ্ছার বিরুদ্ধে গত নির্বাচনে সেখানে যে কোনো একটা অংশ জোট করেছে সিপিআইএম এর সঙ্গে। ধনপুরে মত আপনাদেরকে সমর্থন করবেন কিনা? মথা সমর্থন করবে কিনা এটা মথা পরবর্তী সময় জানাবেন, আজকের সংবাদপত্রে আপনারা দেখেছেন তাদের স্ট্যান্ড কি হবে। কেউ সমর্থন করুক না করুক, আমরা এই যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি। আমরা এই বক্সনগর এবং ধনপুর উপনির্বাচনে বিগত মার্জিন থেকে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব। এই সোনামুড়া মহকুমাতে আপনার ধনপুর কি ছিল একসময় বামেদের দুর্ভেদ্য ঘাঁটি, সমর চৌধুরীর সাজানো বাগান। এই সমর চৌধুরীর সাজানো বাগান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জয়ী হতেন। বক্সনগর দীর্ঘদিন ধরে বামেদের দখলে ছিল, মাঝখানে বিল্লাল বাবু মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন। কিন্তু দেখুন এই যে মিথ ধনপুরে, যে ধনপুরে সিপিএম এর দুর্ভেদ্য ঘাঁটি, সেটাকে ভেঙে দিয়েছে গত নির্বাচনে বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী। তো স্বাভাবিকভাবেই এটাও ভাবার কোনো কারণ নেই যে বক্সনগরে সিপিআইএম জয়ী হয়েছে, বক্সনগরে কোনোদিন বাম বিরোধী প্রার্থী জয়ী হতে পারবে না, এটা ভাবার কোনো কারণ নেই। এবারে এই উপনির্বাচনে সেই মিথটাও আমরা ভাঙব, ধনপুর এবং বক্সনগরে বিপুল ভোটের ব্যবধানে আমরা প্রার্থীরা জয়ী হবে এবং আমাদের আসন সংখ্যা বৃদ্ধি পাবে, এবং কংগ্রেস এবং সিপিআইএম যে অপাঙ্কতেও এ রাজ্যে সেই জিনিসটা আবার প্রমাণিত। তাহলে গ্রাসরুট লেভেলে যারা কংগ্রেসের কাজ করছে সেই তারা কি মানে আপনাদের সমর্থন করবে, মানে ভোট দেবে বলে করছে? প্রকৃত বাম কংগ্রেসী যারা যারা সিপিআইএম এর বিরুদ্ধে লড়াইটা করেছে তারা কখনো সিপিআইএম কে মেনে নেবে না। আপনাদের মাধ্যমে আমরা বিগত দিনেও আবেদন জানিয়েছিলাম, আবারও আবেদন জানাচ্ছি, যারা প্রকৃত বাম বিরোধী মানুষ। সবার আগে রান্না
ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা। মোবাইল 9436489735।